হ্যালো বন্ধুরা, আমি পাবনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। আর হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনটিতে বাড়িতে কিভাবে হনুমানজির পুজো করবে তাই নিয়ে আজকের ভিডিও। আশা করছি ভিডিও শেষ অবধি তোমরা আমার পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন। আর এই বিশেষ দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়। এই দিনটিতে হনুমানজির ভক্তরা বিশেষভাবে হনুমানজির পুজো করে থাকে। আর এই দিনটিতে হনুমানজির পুজো করলে আর হনুমান চালিশা পড়লে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। এবছর হনুমান জয়ন্তী পড়েছে 6ই এপ্রিল থার্সডে, 22শে চৈত্র 1429 বৃহস্পতিবার। পূর্ণিমা লাগছে 5ই এপ্রিল বুধবার সকাল 9:10 থেকে 6ই এপ্রিল বৃহস্পতিবার সকাল 9:57 পর্যন্ত। শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আমি প্রথমেই আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিয়ে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবারে আবারও হাতে গঙ্গা জল নিয়ে হাত দুটি ভালো করে ধুয়ে নেব। ফুলগুলির ওপর গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ফুলগুলিকে শুদ্ধ করে নিলাম। বন্ধুরা, হনুমানজির পুজোতে লাল চন্দন লাগবে। এবারে আমি লাল চন্দন বেটে নেব। আমার লাল চন্দন বাটা হয়ে গেছে। এবারে পুজোর ফুলগুলিতে আমি লাল চন্দন লাগিয়ে নেব। বন্ধুরা, চন্দন পাটা থেকে ভগবানকে চন্দনের তিলক পরানো যায় না, তাই এবারে আমি বাকি চন্দন চন্দন বাটাতে তুলে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে এবারে আমি পঞ্চামৃত বানিয়ে নেব। আর এই পঞ্চামৃতর মিশ্রণটিতে আমি দিয়ে দেব সামান্য কিছু লাল ফুলের পাপড়ি। বন্ধুরা, অনেকের মতে হনুমানজিকে মেয়েরা পুজো করতে পারে না, তবে আমি ছোট থেকেই হনুমানজির পুজো করে আসছি। ভগবানের কাছে তো সব ভক্তই সমান, সে নারী হোক বা পুরুষ। তবে এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মনোভাব, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী পুজো করবে। পরিষ্কার জল, অগ্রু ও ফুলের পাপড়ি মিশিয়ে হনুমানজির স্নানের জলও তৈরি করে নিলাম। বন্ধুরা, আমার হনুমানজির মূর্তিটি স্টোন ডাস্টের, তাই বছরের এই একটি বিশেষ দিনে আমি হনুমানজিকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে থাকি। জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়। এবারে হনুমানজির জন্য আমি যে স্নানের জলটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে হনুমানজি স্নানাভিষেক করাবো। জয় হনুমানজি, জয়, জয় হনুমানজি, জয় হনুমানজি। এবারে এখানে আমি একটি পরিষ্কার শুদ্ধ বস্ত্র নিয়ে নিয়েছি। আর এই শুদ্ধ বস্ত্রটি দিয়ে আমি হনুমানজিকে ভালো করে মুছিয়ে নেব। আর হনুমানজির স্নানের যে জলটি রয়েছে সেটি আমরা আমাদের বাড়ির কোনো গাছের গোড়ায় বা কোনো টবে দেব। পুজো শুরু করার আগে আমি ধূপ জ্বালিয়ে নেব। আর এই ধূপে ধূপা নম বলে ফুল দিয়ে পুজো করে নেব। এবারে হনুমানজির বসার জায়গাটিতে আমি হনুমানজির প্রিয় রং লাল রঙের একটি আসন পেতে নেব। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এই দিনটিতে একটি নতুন লাল আসন পাতার। আসনটিতে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ছড়িয়ে দেব কিছু ফুলের পাপড়ি ও গোটা আতপ চাল।
এবারে হনুমানজিকে আমি আসনে বসিয়ে নেব। হনুমানজির জন্য আমি এখানে একটি লাল জবা ফুলের মালা নিয়ে নিয়েছি। হনুমানজিকে বস্ত্রস্বরূপ একটি লাল মলি পরিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এই দিনটিতে হনুমানজির জন্য একটি কমলা রঙের চাদরও হনুমানজিকে পরিয়ে দিতে পারো। এবারে হনুমানজিকে পরিয়ে দেব হনুমানজির প্রিয় ফুল লাল জবা ফুলের মালা। এবারে আমি হনুমানজিকে পরিয়ে দেব লাল চন্দনের তিলক। জয় হনুমানজির জয়। আর হনুমানজিকে পরিয়ে দেব হনুমানজির প্রিয় মেটে সিঁদুরের তিলক। জয় হনুমানজি, জয় বজরঙ্গলী। বন্ধুরা, এই মেটে সিঁদুর আমি হনুমানজির দুপায়ও লাগিয়ে দেব। বন্ধুরা, হনুমানজির বুকে শ্রীরামের বাস, তাই আমি হনুমানজির বুকে সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করব। জয় শ্রীরাম, জয় হনুমানজি। বন্ধুরা, হনুমানজিকে ফুল নিবেদন করার আগে শ্রীরামকে ফুল নিবেদন করতে হয়, আর এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। তাই এবারে আমি শ্রীরামের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। ওং রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে হনুমানজিকে পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। হাতে জবা ফুল ও তাতে কিছু লাল চন্দন দিয়ে এবারে আমি হনুমানজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তং বরিষ্ঠম বাতাত্মজং বনরায় যূথমুখং শ্রীরামদূতং শিরোষা নমামি। জয় হনুমানজির জয়, জয় হনুমানজি। একইভাবে আমি আরো দুবার পুষ্প নিবেদন করে নেব। মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তং বরিষ্ঠম বাতাত্মজং বনরায় যূথমুখং শ্রীরামদূতং শিরোষা নমামি। মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তং বরিষ্ঠম বাতাত্মজং বনরায় যূথমুখং শ্রীরামদূতং শিরোষা নমামি। এভাবে তিনবার আমি হনুমানজির সামনে পুষ্প নিবেদন করে নিলাম। হনুমানজির পাশে হনুমান চালিশাটি রেখে তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। ফুলের পাপড়ি ছড়িয়ে একে একে সমস্ত ভোগ আমি ঠাকুরের সামনে সাজিয়ে দেব। হনুমানজির ভোগগুলির মধ্যে রয়েছে ছোলা, গুড়, লাড্ডু, যা হনুমানজির অত্যন্ত প্রিয়, আর রয়েছে পাঁচ রকমের ফল। আর বন্ধুরা, এই পাঁচ রকমের ফলের মধ্যে অবশ্যই তোমরা একটি কলা আর একটি নারকেল দেওয়ার চেষ্টা করবে। হনুমানজির ভোগে অবশ্যই দিয়ে দিতে হবে তুলসী পাতা। আমি এখানে প্রত্যেকটি ভোগে একটি করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হনুমান জয়ন্তীর বিশেষ তিথিতে মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। আমি এখানে একটি মাটির প্রদীপে ঘিয়ের দিয়া নিয়ে নিয়েছি, আর এই মাটির প্রদীপে আমি দিয়ে দেব তিনটে মেটে সিঁদুরের ফোঁটা।
এবারে আমি প্রদীপটি জ্বালিয়ে নেব আর তারপর আমি হনুমানজির আরতি করে নেব। বন্ধুরা, হনুমানজিকে নবার করে আরতি করা খুবই শুভ বলে মনে করা হয়। এখানে তাই আমি ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ ও ধুনো দিয়ে হনুমানজির নবার করে আরতি করে নিচ্ছি। হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনটিতে অবশ্যই পড়ে নিতে হবে হনুমান চালিশা। বন্ধুরা, এখানে আমি এবারে হনুমান চালিশা পাঠ করব। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল সূর্যোদয় ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমুরয় পবন কুমার বলবদী বিদ্যা দে হুমই হর কল সুবিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সুত হুলোক জাগর রাম দূত দলিত বল ধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমত নিবারণ সুমতকে সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কাঞ্চন কুন্ডল কুঞ্চিত কেশা। এবারে একে একে হনুমানজির সামনে সমস্ত ভোগ আমি নিবেদন করে দেবো।